হ্যালো এভরিওন ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল এনএম জিএনএম দু হাজার তেইশের তোমাদের একটা সব থেকে বড়ো একটা সমস্যা দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের জিএনএমের টোটাল পঁয়ত্রিশটা কলেজ দেখাচ্ছে গভর্নমেন্ট বিশেষ করে যে কয়েকটা কলেজে আমি দেখান তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি বেশ কিছু কলেজ কিন্তু প্রাইভেট দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ ইনস্টিটিউট টাইপ প্রাইভেট ইনস্টিটিউট দেখাচ্ছে কিন্তু আমরা জানি এগুলো সব গভর্নমেন্ট কলেজ বা বিভিন্ন যে সরকারি মেডিকেল কলেজগুলো সেগুলো কিন্তু প্রাইভেট দেখাচ্ছে তো এখানে ছাত্রছাত্রীরা কিন্তু একটা বড় প্রশ্ন বা এটা হওয়ায় স্বাভাবিক ব্যাপার যে তাহলে এগুলো প্রাইভেট দেখাচ্ছে কেন আর দেখালেও এগুলোকে আমি কলেজ চয়েসে রাখবো তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো দেখো আমি সরাসরি তোমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয় প্রশ্ন যে এ এম কলেজগুলো কীভাবে সাজাবো তোমাদেরকে আগের একটা ভিডিওতে জিএনএম কলেজ নিয়ে বলেছি তারপরে একাধিক সবাই দেখছি ওই রকমভাবে একই রকম ভিডিও দিচ্ছে আমি সেই বিষয়ে যাচ্ছি না এ এম কলেজ কীভাবে সাজাবে সেটা নিয়ে কথা বলবো ছেলেদের কলেজ যেগুলো আছে সেগুলো দু একটা কলেজ সেটা নিয়ে কথা বলবো এবং বেশ কিছু অজানা বিষয়ে তোমরা জানতে পারবে তো ফার্স্টে তোমাদের বলি যে জিএনএমের ব্যাপারটা কী হলো তাহলে কি এগুলো প্রাইভেট হয়ে গেলো যেমন দেখো উলুবিরিয়া কুচবিহার মালদা এন এগুলো কি সব প্রাইভেট কলেজ হয়ে গেলো তো আমি তোমাদের সরাসরি দেখো বলে রাখি ডাব্লিউ বি জেইবিতে আমি ফোন করেছিলাম সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি মানে ফোনটা ধর জাস্ট লেগেছে কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই আসেনি তো আশা করছি আজকে হয়তো সানডে তার জন্যই হয়তো কোনো কাজ হচ্ছে না এটা ওদেরই কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে এইটুকু বলতে পারি এই যে জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে প্রাইভেট টাইপ দেওয়া আছে প্রাইভেট ইনস্টিটিউট এটা তোমাদের কোনো সমস্যা নয় বা এক একজন এরকম বলছে স্যার এটা কি শুধুমাত্র আমাকেই দেখাচ্ছে বাকিতে দেখাচ্ছে না তো বলে রাখি এটা কিন্তু সবাইকেই দেখাচ্ছে এবং এই জায়গাটা দাঁড়িয়ে ছাত্রছাত্রী কিন্তু বেশ ভালো একটা বিভ্রান্তিতে পড়েছে তোমাদেরকে বলি এগুলো কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট কলেজ ঠিক আছে এগুলো পুরোপুরি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং এখানে কিন্তু কোনো রকম কোনো প্রাইভেট নয় এগুলো কিন্তু কোনো রকম কোনো প্রাইভেট ইনস্টিটিউট নয় দেখতেই পাচ্ছো এই যে আরও কয়েকটা দেখতে পাচ্ছ মেডিকেল কলেজ হসপিটাল কুচবিহার এনটি টি কেস গভর্নমেন্ট যেটা পূর্ব মেদিনীপুরে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল তারপর দেখতে পাচ্ছো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ উলুবেডিয়া যেটা হাওড়াতে রয়েছে তারপরে মালদা মেডিকেল কলেজ এই সমস্ত কলেজ দেখো সবগুলোতে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট দেওয়া রয়েছে কিন্তু এগুলো সব আমরা জানি যে এগুলো সবগুলোই গভর্নমেন্ট কলেজ তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কোনো কোনো রকম কোনো কিছু করা দরকার আছে দেখো আমি একটা কথা বলি এখানে আমাদের কারও কোনো কিছু করার নেই এটা একমাত্র যদি পারে ডাব্লিউ বিজেবি পারবে একদম সাতটা কথা সম্ভবত কালকে সোমবার আছে কালকে যদি হয় তাদের ঠিক হতে পারে যদি ঠিক না হয় তোমাদেরকে বলি যদি ঠিক না হলো যদি এখন প্রাইভেটে দেখাচ্ছে তাহলে কি কলেজগুলো রাখবো না এই এই বিষয়টায় অনেকেই কিন্তু ধন্দে পড়ে গেছে তাহলে আমরা কী করব এটা তো প্রাইভেট দেখাচ্ছে তাহলে কি আমরা রাখবো না কি রাখবো না তো বলে রাখি তোমরা কলেজ চয়েস যারা যারা করে ফেলেছো তো ঠিক আছে যারা করনি তোমরা একটা দিন ওয়েট করতে পারো যদি সম্ভব হয় সোমবার আজকে হচ্ছে তোমাদের রবিবার কালকে যদি ঠিক হয়ে যায় তো খুব ভালো তোমরাই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা ঠিক হয়ে গেছে হ্যাঁ স্যার ঠিক হয়েছে তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি ঠিক হয়েছে যদি ঠিক না হয় দেন তোমাদের কিন্তু অবশ্যই এই সমস্ত কলেজগুলোকে আমিও চেষ্টা করব কালকে মধ্যে ফোনে যেভাবে হোক রিচ করার চেষ্টা করব তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব যে এই জিনিসটা কেন হচ্ছে বা এটা কোনো সলিউশন আছে কি না বা তারা কি কোনো কাজ করছে কিনা এটা নিয়ে তো যাই হোক সেটা যতক্ষণ না জানছি ততক্ষণ কিন্তু কাউকে ব্লেম করা উচিত নয় তো যাই হোক ভুল অবশ্যই ডাব্লিউ বি এখানে তোমাদের কোনো ভুল নয় ওদের এই টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে আশা করছি কালকের মধ্যে সলিউশন করবে আর যদি না হয় তাহলে তোমরা কিন্তু এই সমস্ত কলেজগুলোকে কেউ কিন্তু প্রাইভেট ভেবে ছেড়ে দিবে না আমি বারবার বলছি এখানে একটা ট্রিক তোমাদের বলে রাখি এটা ট্রিক বলা ভুল হবে কারণ অনেক যারা মানে জানে যারা এটার মধ্যে কালচারে আছে যে এই সমস্ত কলেজগুলো তো গভর্নমেন্ট কলেজ তাহলে এটা প্রাইভেটে আছে ঠিকই আছে কিন্তু হয়তো টেকনিক্যাল সমস্যা আমি এগুলোকে যদি রেখে দিই তাহলে কিন্তু একটা একটা জায়গায় কি আমরা দেখো বেশ কয়েকটা প্লাস পয়েন্ট বললো বেশ কিছু যে তোমাদের একটা আশার বাণী ঠিক আছে যে অনেকেই বলছে না স্যার এত বেশি র্যাঙ্কে তো হবে না হ্যাঁ এটা ঠিক যে খুব বেশি র্যাঙ্কে সম্ভব নয় কিন্তু কিছু যদি একটু কম বেশি হয় এই উনিশ আর বিশের মধ্যে যেটুকু পার্থক্য সে যদি সেরকম পার্থক্য থাকে তাহলে কিন্তু এইখানেও তোমাদের কিন্তু মিরাক্কিল হলেও হতে পারে একটা সম্ভাবনা ঠিক আছে কীরকমভাবে বলি দেখো অনেক স্টুডেন্ট যারা ধরো প্রাইভেট কলেজে পড়তেই চায় না যারা গভর্নমেন্টই পড়বে যারা ভালো ভালো র্যাঙ্ক করেছে ওরা যখনই দেখবে যেগুলো এগুলো প্রাইভেট কলেজে দেখাচ্ছে তখন কিন্তু ওরা এই সমস্ত কলেজ হতেই পারে যে তারা স্কিপ করলো হতেই তো পারে এখানে তো আমাদের মানে কারো তো কিছু করার নেই যদি ঠিক হলো তো ভালো যদি না হলো তাহলে অনেকেই আছে দেখবে ইনফ্যাক্ট অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা জানে যেগুলো গভর্নমেন্ট কলেজ তারা কিন্তু ছেড়ে গেছে যে স্যার আমি তো ভুল করে ওটা ছেড়ে দিয়েছি প্রাইভেট কলেজ ভেবে করিনি তো এটাই হয় মূল ফান্ডা যারা জানে যে এগুলো গভর্নমেন্ট কলেজ তারা কিন্তু এগুলোকে রাখবে তো তোমাদেরকে বলছি যদি কালকে ঠিক হয়ে যায় যদি এখানে দেখায় গভর্নমেন্ট ইনস্টিটিউট টাইপ গভর্নমেন্ট দেখায় তো ভেরি গুড আর যদি না দেখায় যদি প্রাইভেটে দেখায় তাহলে এগুলোকে অবশ্যই অ্যাড করবে কলেজ চয়েসে বিশেষ করে এগুলোকে ফার্স্টই রাখবে ঠিক আছে কারণ এইখানে কিন্তু এইবার কিন্তু প্রথম এরকম চমক কিন্তু এর আগে দেখা যায়নি এবারই প্রথম হয়তো কোনো না কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এরকমটা হয়েছে তো যাই হোক না কেন আশা করছি কালকের মধ্যে সলিউশন হবে বা সলভ হবে জিনিসটা যদি না হয় তাহলে তোমরা কিন্তু এগুলোকে কোনো মতে স্কিপ করবে না এগুলো সবগুলো গভর্নমেন্ট কলেজ ঠিক আছে তাহলে এই দাঁড়িয়ে আশা করছি তোমাদের সমস্যাটা সমাধান করতে পেরেছি এবার তোমাদেরকে মূল পয়েন্টে নিয়ে যাই যে অনেকে বলছে স্যার কলেজ চয়েসটা করব কি করে মানে এই যে চয়েস ফিলিংটা করব কি করে আমি তোমাদেরকে অলরেডি একটা জিএনএম কলেজ কী করে সাজাবে বেশি র্যাঙ্ক কম র্যাঙ্ক সব কিন্তু একটা ভিডিওতেই বলে দিয়েছি তো ওই ভিডিওটা অবশ্যই যারা দেখেছো ভালো কথা যারা দেখুনই অবশ্যই দেখে নেবে যারা যারা বা এবার বলছে অনেকেই বলছে স্যার এ এন এম কলেজ কী করে সাজাবো সেটা নিয়ে একটা ভিডিও দিন তো দেখো আমার কোনো ইচ্ছাই ছিল না কারণ এত রকম ভিডিও দেখছি সবাই দেখছি একই ভিডিও দিচ্ছে আমার নিজেরই ইচ্ছা করছে না থাক ওই কম্পিটিশানে আর গিয়ে লাভ নেই যেখানে কি না ছাত্রছাত্রীরা বুঝতেই পারছে না যে অ্যাকচুয়ালি যে জিনিসটা যেখান থেকে অরিজিন হচ্ছে সেটারই যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আর কী হবে আমার মনে হয় কম্পিটিশনে যাওয়ার কোনো দরকারই নেই ওই জন্য দেখো তোমাদেরকে কিন্তু কলেজ ওই একটাই ভিডিও দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখলাম না থাক কাদের উপর রাখ করবো আলটিমেট ক্ষতিটা হচ্ছে ছাত্রছাত্রীদের বা আমার যারা প্রিয় যারা ভাই বোন আছে তাদেরই ক্ষতি হচ্ছে তো আমার মনে হলো ভিউজ যা হবে হোক রিচ যাওয়া হবে হোক কিন্তু ছাত্রছাত্রীদেরকে হেল্প করাটা সব থেকে বড়ো জরুরি তো তোমাদেরকে হেল্প করার জন্য বা তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আজকে কিন্তু আমি এম কলেজগুলো কীভাবে সাজাবে সেটা বলবো তার আগে দেখো তোমরা যখনই ডাব্লিউ বিজেইবিতে রেজিস্ট্রেশন করে নেবে তারপর যখন তোমরা পেমেন্ট ওই জায়গাটা হয়ে যাবে তারপর তোমাদের এই চয়েস ফিলিং করতে বলবে তো দেখো এখানে অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিই এখানে তোমাদের কিছু কলেজ শো করবে কিছু মানে টোটাল তেরোটা কলেজ ঠিক আছে এ ক্ষেত্রে বলছি জিএনএমএ ক্ষেত্রে একই জিনিস শুধু এখানে কলেজের সংখ্যাটা বেড়ে যাবে এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ যে কতগুলো কলেজ তোমার বাকি আছে এবং কতগুলো কলেজ তুমি করেছো ঠিক আছে এখানে ফার্স্টে তুমি যে কলেজটা চুজ করবে এখানে অ্যাড অপশানে ক্লিক করলে তোমার কিন্তু এখানে পরপর চলে আসবে আবার ধরো এইটাকে অ্যাড অ্যাড অপশানে ক্লিক করলে তারপরে চলে আসবে অর্থাৎ এটা এক নম্বরে আছে এটা দুই নম্বরে যাবে এটা তিন নম্বরে যাবে এভাবে কিন্তু পর কলেজ চলো চয়েস হবে এবার এগুলোকে আগে পরে করলে কি কোনো রকম কোনো বেনিফিট হতে পারে দেখো সেই অর্থে কিন্তু কোনো বেনিফিট তুমি বুঝতে পারবে না এখন যদি তোমায় বলি যে তুমি আমাকে বলো যে এখানে মানে আমি এমন একটা জিনিস বললাম যেটার মধ্যে মানে পার্থক্য খুবই কম সেটা তুমি মানে যারা অ্যাকচুয়ালি জানে এই জিনিসটা তারাই একমাত্র বুঝতে পারবে যে আগের পরের মধ্যে খুব কম পার্থক্য রকম যে বিরাট কোনো পার্থক্য যে আমি পঞ্চাশ হাজার র্যাঙ্কে করে চলে এসেছি এবার আমি এএনএম কলেজ করার জন্য আমি এই কলেজটাকে আগে ডাকবো তাহলে হয়তো পেয়ে যাবো এরকমটা নয় পুরোপুরি একদমই ডিফারেন্ট ঠিক আছে যারা দেখছি এরকম ভিডিও দিচ্ছে যে পঞ্চাশ হাজার র্যাঙ্কে হয়ে গেছিলো এইরকমভাবে কলেজ চয়েস করলে এইগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রথম প্রথম বলতাম কিন্তু এই জিনিসটা এরকমটা নয় যারা দেখেছে পুরো ভিডিও তারা জানে কলেজ চয়েস করার অর্থ হচ্ছে তুমি যে কলেজটাকে যে বেশি প্রিফারেন্স দিচ্ছ সেই কলেজটার ওপর ভিত্তি করে তোমার কাউন্সেলিং করে চলবে পরপর পরপর করে ঠিক আছে এবার যে ছাত্র বা যে ছাত্রীটা সেই কলেজে পড়তে চায় না সেটা আর সে তো আর ফার্স্টে রাখবে না সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও ট্রিকটা কাজে লাগে যাদের র্যাঙ্কটা একটু বেশি সামান্য বেশি ঠিক আছে এবার তার মানে এমন নয় যে কেউ মানে হাজার হাজার র্যাঙ্ক করে সে পেয়ে গেল আর যে মানে এক দুই মানে ভালো র্যাঙ্ক করেছে সে পাবো না এরমটা নয় একদমই পুরো ডিফারেন্ট একটা জিনিস ঠিক আছে তো কলেজ চয়েস অবশ্যই ম্যাটার করে কিন্তু তাই বলে এমন নয় যে বিরাট কিছু পরিবর্তন হয়ে গেল এরমটা নয় কিন্তু বিশ্বাস ভক্তি রাখলে অবশ্যই অনেক কিছু সম্ভব হয় এইটা আমার বক্তব্য যাই হোক তো এখানে এইভাবে কিন্তু তোমরা কলেজ চয়েস করতে পারবে এবার বাই চান্স মনে করো যে তোমার এক নম্বর জায়গায় তোমার এই কলেজটা হয়তো এক নম্বরের জায়গায় তোমার চলে গেলো তিন নম্বরে তাহলে তুমি এটাকে কী করে বা এক নম্বরে নিয়ে যাবে দেখো এখানে একটা অপশান পাবে এই জায়গাটা অপশান পাবে রিমুভ এখানে অপাবে আপ এখানে পাবে ডাউন তো যদি আপ বাটনে ক্লিক করো তাহলে তিন নম্বর থেকে দুই দুই থেকে একে যাবে আর যদি ডাউনে ক্লিক করো তাহলে তিন নম্বর থেকে আসবে চার নম্বর আবার ডাউনে ক্লিক করলে আবার আসবে পাঁচ নম্বর আবার ডাউনে ক্লিক করলে আসবে আবার ছয় নম্বর বুঝতে পেরেছ আশা করছি তো যাদের কলেজ চয়েস বা এইভাবে সাজাতে চাইছিলে তোমাদের অনেক কনফিউশন ছিল যে স্যার কী করে এটাকে সাজাবো একটু বলুন এইভাবে সাজাতে পারো আচ্ছা এবার বলে অনেকে বলছে স্যার ট্রিক কী আছে এই এম কলেজ সাজানোর কী কী ট্রিক আছে আমি এইটা নিয়ে একটু আলোচনা নিই দেখো ট্রিক বলতে আমি যেটা মনে করি যে এএনএম বা জি যেই যেটাই হোক না কেন মূলত আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমার ইচ্ছেটা কোনটা ঠিক আছে অনেকে আছে দেখবে জিএনএম এবং এ এনএম দুটোই পরীক্ষা দিয়েছো মানে অ্যাকচুয়ালি দুটো জনই এলিজিবল তো তুমি দুটোই ইয়েস করেছো তো দুটো জনই যখন কলেজ চয়েস করবে অনেক কাজ স্যার কোনটাকে রাখবো এএনএম কলেজ রাখবো আগে না জিএনএম কলেজ আগে রাখব নাকি কিছুটা এনএম রাখলাম তারপর কিছুটা জিএনএম আবার কিছুটা এনএম রাখলাম এইভাবে কী করতে পারি দেখো তোমার যেভাবে ইচ্ছে তুমি সেইভাবে রাখতে পারো এখানে কারোর কোনো ব্যাপার নয় যে তোমাকে এইভাবে রাখলেই তুমি সুযোগ পাবে এইভাবে রাখলে পাবে না এখানে কিছু প্রবলেম আছে কিছু সলিউশন আছে সেটা নিয়ে তোমাদের বলো মানে প্লস কনস কিছু আছে সেটা নিয়ে কথা বলবো যে এটা এইভাবে সাজালে কী সমস্যা হতে পারে সাজালে কি কি তুমি বেনিফিট পেতে পারো একটা বিষয় তোমাদেরকে খুঁটি খুঁটি বলছি দেখো তো ফার্স্টে তোমাদেরকে বলি এম কলেজ কী কী আছে এবং সেটা কীভাবে সাজাবে সমস্ত জেলার জন্যই বলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি সিট ম্যাট্রিক্সে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন চলেজ কোন কোন কলেজ তোমরা কীভাবে চয়েস করবে অ্যাকচুয়ালি কলেজ বলতে বলতে মুখেই চলে আসে কলেজ কিন্তু এটা অ্যাকচুয়ালি এন টিএস সব বলে কিন্তু এন টিএস কোনগুলো কলেজ বলা কিন্তু একেবারেই উচিত নয় কারণ এন টিএসে ফুল ফুলফর্ম হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল এগুলো কলেজ নয় কলেজ হচ্ছে যারা গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছে যারা হচ্ছে তোমার বিএসসি নার্সিং করবে বা যারা জেনপা পরীক্ষা দিচ্ছে তারা কলেজ বলতে পারে ঠিক আছে তো যাই হোক না কেন এখানে দেখো কোন কোন কলেজগুলো কীভাবে সাজাতে পারি আমি প্রধানত তোমাদেরকে বলে দিয়েছি যে রকম কোনো গভর্নমেন্ট কলেজ মিস করা চলবে না অর্থাৎ তেরোটা কলেজ আছে তার মানে তেরোটা কলেজ আমাকে রাখতে হবে কিছুটা আগে পরে রাখলে যে বেনিফিটগুলো পাবে আমি তোমাদেরকে প্রথমে বলি যে কি কি হতে পারে বেনিফিট বা কীভাবে তোমরা বেনিফিট পেতে পারো আমি দেখো তোমাদেরকে সরাসরি বলছি ধরো কোনো একটা জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে ব্যাপারটা একটু খুলে বলি কারণ একটু বুঝতে সময় লাগবে একজন জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে এখানে আছে একজন এসটি ক্যান্ডিডেট আচ্ছা চলো আমি জেনারেল ক্যান্ডিডেট হচ্ছে দুটো সমান সমান করলাম ঠিক আছে ইকুয়ালি রাখলাম দুটোই ধরো জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে দুটো জেনারেল ক্যান্ডিডেট কারোর র্যাঙ্ক হয়েছে ধরো দু হাজার এ এই ধরো প্রথম এর র্যাঙ্ক হয়েছে দু হাজার আর এর র্যাঙ্ক হয়েছে ধরো দু হাজার ঠিক আছে দু হাজার কুড়ি ধরো র্যাঙ্ক হয়েছে দু হাজার দুশো কুড়ি আচ্ছা চলো একটু কম করে দিই জাস্ট আমি চুল চেলা বিশ্লেষণ করছি যে কতটা কমে কীভাবে কি এই জিনিসটা ফলো করতে পারে দু হাজার ঠিক আছে এই ধরো সামান্য কিছুটা পার্থক্য আছে মাত্র কুড়িটা র্যাঙ্কের পার্থক্য এখানে কি আমাদের এই ট্রিকগুলো ফলো করতে পারে তোমাদেরকে দেখো আমি মানে এমন নয় যে হাওয়ায় ভেসে ভেসে কোনো কথা বললাম এইভাবে হয়ে যাবে ওইভাবে হবে এরমটা নয় একটু বুঝতে হবে বিষয়গুলো বুঝতে হবে কোনো মতেই কিন্তু যে দু হাজার কুড়ি র্যাঙ্ক করেছে সে দু হাজার আগে পাবে না ঠিক আছে সে যেভাবে কলেজ সাজাক না কেন হ্যাঁ এখানে একটা জিনিস ম্যাটার করে যে তুমি কোন কলেজটা কিভাবে সাজাচ্ছ যেখানে সিট সংখ্যা বেশি আছে সেখানে যদি তুমি আগে নাও যেখানে যেখানে ধরো সিট সংখ্যা বেশি আছে ধরো সবাই এ এও ধরো একটা কলেজ চয়েস করেছে তুমি ধরো একটা কলেজ চয়েস করেছো এখানে সিট সংখ্যা আছে ধরো একশোটা বাকিগুলো পরপর আছে ষাট কোথাও আশি কোথাও নব্বই এভাবে ধরো প্রত্যেকটা কলেজ চয়েস করেছো তো যে সব সবথেকে বেশি সিট সংখ্যা আছে সেই কলেজ তুমি ধরো ফর্ম আপ করলে বা সেখানে ধরো অ্যাপ্লাই করলে তাহলে কি যে দু হাজার কুড়ি আর দু হাজারের মধ্যে তাহলে কী আগে সুযোগ পাবে স্বাভাবিক ব্যাপারে যে দু হাজার র্যাঙ্ক করেছে যে কম র্যাঙ্ক করেছে সেই সুযোগ পাবে দু হাজার কুড়ি তারপরে সুযোগ পাবে তাই তো ঠিক এমনই জিনিসটা হয় তোমাদের র্যাঙ্ক ওই চুল যেটা বিশ্লেষণ করে যদি দেখা যায় কারো র্যাঙ্ক ধরো একটু বেশি কারো র্যাঙ্ক একটু কম ঠিক আছে ওই একটুর জন্য সে যদি মনে করে ধরো আমি মনে করলাম যে এই কলেজটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে সেই জন্য আমি একশোটা সিট থাকুক বা পঞ্চাশটা সিট থাকুক আমি কলেজটা রাখলামই না ঠিক আছে সেই কলেজটা আমি রাখলামই না তা আমি ক ধরো যে দু হাজার র্যাঙ্ক করেছে সে ভাবছে আমি তো এমনিতে কলেজ পাবো সে তেরোটা বদলে সেই কলেজ চয়েস করলো নটা কথা কথা ধরে নাও ঠিক আছে এবারে বলি পার্থক্যটা কোথায় হয় নটা কলেজ চয়েস করেছে সবগুলো সব একদম টপমোস্ট কলেজ যে সেটা হয়তো হতে পারে ভালো ভালো কলেজে ঠিক আছে আইডিবিজি বিজি তারপরে আরও যে বিভিন্ন কলেজগুলো আছে সেগুলো সেগুলো মানে চয়েস করেছে আর যে দু হাজার র্যাঙ্ক করেছে দেখো পার্থক্যটা কোথায় যে দু হাজার কুড়ি র্যাঙ্ক করেছে সে কিন্তু তেরোটা কলেজে চয়েস করেছে মোটামুটি সব ভালো খারাপ মিলে সব মিলিয়ে কিন্তু সে তেরোটা কলেজ চয়েস করেছে এবার পার্থক্য হচ্ছে যেহেতু এই নটা কলেজ চয়েস করেছে যেহেতু কলেজের সংখ্যা কম নটার বদলে আরও কমও হতে পারে সে তার পছন্দ মতো কলেজ চয়েস করেছে সবগুলো কলেজ রাখেনি যেহেতু সে কলেজ কম চয়েস করেছে সেখানে কম্পিটিশান অলরেডি আছে দু হাজার র্যাঙ্কও প্রথম র্যাঙ্কে হতে প্রথম কাউন্সেলিং হতে পারে না হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে দু যে কুড়ি র্যাঙ্ক করেছে অর্থাৎ যে পরের যে র্যাঙ্ক করেছে সেই কিন্তু সুযোগ পেলেও পেতে পারে এই এখানে অনেক জিনিস ফ্যাক্টার করে যে সেই সব কলেজ রেখেছে সেই কলেজগুলো কিভাবে সাজিয়েছে এই জায়গাটা ম্যাটার করে ব্যাপারটা বুঝে তারপর কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করা উচিত তো আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইছি যে কলেজ সবগুলো রাখবে সে তোমার র্যাঙ্ক বেশি হোক সে তোমার র্যাঙ্ক কম হোক যাই হোক না কেন এনিথিং তোমায় কিন্তু সবগুলো কলেজ রাখতে হবে যদি সবাই এই জিনিসটা ফলো করে তাহলে কিন্তু এখানে আর কিছুই বলা থাকবে না যে এখানে কলেজ চয়েসে বিরাট ব্যাপার আছে বা কিছু কিছুই নয় ঠিক আছে ব্যাস এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সব কলেজে রাখবো কিন্তু হ্যাঁ আমার পছন্দটা সেইভাবে সাজাতে হবে যে আমি এমন নয় যে আমি বাড়ি থেকে দূরের কলেজকে প্রথমে রেখে দিলাম সে কলেজটা পছন্দই না আমি ফালতু ফালতু রেখে দিয়ে আমি ভুগছি এখন এরকম নয় তো ঠিকভাবে একটু স্ট্রাকচার ওয়াইজ সাজাতে হবে আমি যদি এখন তোমাকে ধরো মুর্শিদাবাদ নিয়ে বলি তাহলে পাশের যে জেলা ঠিক আছে বীরভূম নিয়ে বলে স্যার আমাকেই নিয়ে বলুন আবার ধরো আমি যদি এখন নদীয়াকে নিয়ে বলি তাহলে বলে স্যার কলকাতাকে নিয়ে বলুন তাহলে এইভাবে তো হয় না যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আমি এইভাবে সাজিয়ে দিলাম তোমরা এইভাবেই সাজাও এইভাবে সম্ভব নয় তাহলে তো সেই যে র্যাঙ্ক হচ্ছে পঞ্চাশ হাজার সেও তো সেইভাবে সাজাবে আর যে ধরো কুড়ি হাজার র্যাঙ্ক আছে সেও সাজাবে যে দু হাজার র্যাঙ্ক আছে সেও সাজাবে তাহলে কি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার র্যাঙ্কের সুযোগ পাওয়া যায় এরকমটা নয় কিন্তু ওই যে বললাম যে চুলচেরা বিশ্লেষণ করে দেখা যাবে যে ওই হালকা একটু এই আমার সামান্য একটু জন্য এই যে সুযোগটা কিন্তু এইভাবে মিস হতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা মানে কন্ডিশন দিলাম যে যদি এরকম হয় তাহলে হবে সব ক্ষেত্রে নয় ঠিক আছে তো যারা দেখছি ভিডিও দিচ্ছে এরকম যে এইভাবে তিরিশ হাজার র্যাঙ্কে হয়ে যায় এরকমটা হয় না যারা বোকা তারাই বোকে যাবে ঠিক আছে তবে হ্যাঁ একটি জিনিস ক্যাটাগরি র্যাঙ্ক অবশ্যই ভ্যালি করে যদি দেখালো সে জেনারেল ক্যান্ডিডেট সে দু হাজার র্যাঙ্ক করেছে যদি কেউ এসটি হয় অবশ্যই সেখানে কিন্তু হবে সেটা আলাদা সেটা আমি আগে থেকেই তোমাদের বলছি সেটা আলাদা জিনিস কিন্তু দুজনেই একই দুজনেই জেনারেল আর অথচ বেশি র্যাঙ্ক করলো আর কম র্যাঙ্ক করলে পেলো না এই জিনিসটা কোনো মতে সম্ভব না যদি না এরকমটা হয় যদি না ঠিক আছে এটা ব্যাপার আছে তো আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে এবার তোমাদেরকে বলি এএনএম কোন কোন কলেজ কীভাবে সাজাতে পারো দেখো আমি আবারও বলছি এটা কোনো ম্যাটার করে না তুমি যে কোনো কলেজকে আগে রাখতে পারো এটা এটা কোনো ম্যাটারই করে না কিন্তু হ্যাঁ একটু জন্য যদি কারোর মনে হয় যে না আমি স্যার এইভাবে সাজাতে চাই তো আমার মতে বলে যেগুলো তোমার ফার্স্টে যে যে কলেজটা রাখবে সেটা তোমার বাড়ির আশেপাশে হওয়া চাই এটা হলে বেটার হয় এবার তাহলে বলবে স্যার তাহলে নর্থ বেঙ্গলের দিকে যাদের বাড়ি তারা কোন কলেজকে রাখবে কারণ এখানে কিন্তু নর্থ বেঙ্গলে কোনো কলেজে নেই তাহলে কোন কলেজটা রাখবে তো আমি বলি রাখো সেই ক্ষেত্রে তুমি যেই কলেজটা তোমার পছন্দ ঠিক আছে এমন মানেনি যে তোমাকে নিজের ডিস্ট্রিক্টে রাখতে হবে নিজের ডিস্ট্রিক্টের কলেজটাকে আগে রাখার কারণ হচ্ছে যে তুমি সে যদি সুযোগ পাও তাহলে বাড়ির কাছাকাছি পাবে অনেকেই আছে না যে বাড়ি থেকে বেশি দূরে যেতে চায় না অনেকে আছে দেখবে বাড়ির লোককে বেশি মিস করতে চায় না বা চায় না যে সে অনেক দূরে গিয়ে পড়াশোনা করুক তাই তো তো সেই ক্ষেত্রে বাড়ির পাশেরটা পায় অনেকে চেষ্টা করবে তো সেই জন্যই বলা হয়েছে যে নিজের ডিস্ট্রিক্টের কলেজটাকে আগে রাখার জন্য আর এর কিন্তু আরও একটা কারণ ছিল যেটা দু হাজার আঠেরো উনিশে এই সমস্ত সময় কাজ করতো সেটা কি সেটা হচ্ছে নিজের ডিস্ট্রিক্টে যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু ওই একটা পার্সেন্ট পাওয়া যেত ঠিক আছে ফর্টি পার্সেন্ট বা এরকম কিন্তু একটা টোয়েন্টি পার্সেন্ট যখন রিজার্ভেশন থাকতো এটা কিন্তু এই যে দু তিন বছর ধরে কিন্তু এই জিনিসটা কাজ করে না এটা আগে কাজ করতো যে যে জেলা তুমি বাসিন্দা সেই জেলায় যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে একটা রিজার্ভেশন থাকতো এটা কিন্তু হতো দু হাজার আঠেরো উনিশে যদি সমস্যা হয় যদি বা ইচ্ছা হয় তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারো এটা ছিল এটা অজানা বিষয়ে অনেকে জানো না এটা জানার দরকার নেই কারণ এটা আগে ছিল এখন আর নেই ঠিক আছে সুতরাং এই নিজের জেলাকে আগে রাখার আর কোনো কিন্তু মানে কন্ডিশন নেই যে এটা একমাত্র কারণ এটাই যে আমি আমার নিজের জেলাতে থেকেই পড়াশোনা করতে পারবো আগে ছিল যে নিজের জেলাকে আগে রাখলে তুমি একটা রিজার্ভেশন পেতে এটাই কিন্তু এখন আর নেই ঠিক আছে এবার আসছি যে তাহলে কোন কলেজটা রাখতে পারবো দেখো আমার মতে বলে যেটা তোমার পছন্দ সেটা রাখো কিন্তু এখানে একটা জিনিস দেখো যে কলেজের সিট সংখ্যা সবথেকে বেশি সেই কলেজটাকে আগে রাখো কারণ কি সেখানে দেখো অলরেডি একটা ভালো একটা বড় একটা ঘর ঠিক আছে আমাকে একটা জিনিস বোঝাতে দাও একটা ধরো বড়ো ঘর আর একটা ধরো ছোট্ট ঘর তাহলে ছোট ঘরে আসবে মাত্র পাঁচজন আর বড় ঘরে আসবে পাঁচশো জন তুমি যদি চাও আমি ফার্স্ট কাউন্সেলিংয়ের সুযোগ নেব তুমি যদি চাও আমি কোনো রকম কোনো রিক্স নেবো না তাহলে বড় ঘরে যাওয়াটাই বেটার হবে নাকি নাকি যেখানে পাঁচটা ঘর পাঁচটা ছেলে আসবে সেখানে যাওয়াটা বেটার হবে তোমরাই বলো নিশ্চয় যেখানে বড় ঘর সেখানে যাওয়া বেটার হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে যেখানে তোমাদের সিট সংখ্যা বেশি থাকবে দেখবে সমস্ত চ্যানেলে দেখছি একই রকম বলছে যেখানে সিট সংখ্যা বেশি আছে যেটা তোমার ডিস্ট্রিক্ট কলেজ বিষয়গুলো বুঝতে হবে ওইভাবে চিৎকার করলে বা ওইভাবে কিন্তু বোঝানো সম্ভব নয় তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম যে কেন রাখবে ঠিক আছে যারা জানে তারা কিন্তু কেনরও উত্তর জানবে কিভাবে করবে সেটারও উত্তর জানবে কিন্তু এরা কিন্তু সেটা জানে না সুতরাং আমি সেই প্রসঙ্গে যেতে চাই না যে যা করছে করুক আমি তো ওই জন্য বলে দিয়েছি যে আমি আর কিচ্ছু বলবো না যে যা করছে করুক তো যাই হোক তোমাদেরকে এই বিষয়গুলো বলার জন্যই আজকে ভিডিওটা বানানো এছাড়াও ভিউজ প্রচুর কিছুই তো নেই ভিউজও নেই কোনো রেসপন্স সেরকমভাবে আসছে না কেন কি জানি এই বছর যে জোশ সেটা কিন্তু যথেষ্ট কমে গেছে আগে বছর যেখানে তেইশ চব্বিশ হাজার মানে প্রতিটা ভিডিওতে ভিউজ ছিল এই ভিডিওতে দেখো ন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম ভিউজ কেন মানে এটার কারণ একটাই যে আমার আমি জানি না যে আমার মধ্যে কোনো কমতি আছে কি না কিন্তু তোমাদের মধ্যে একটা কিন্তু গাফিলতি দেখা যাচ্ছে যে আমরা এবার আর অ্যাপ্লাই করব না আমরা আর রেজিস্ট্রেশন করবো না এটা এই এই যে কন্ডিশনের জন্যই হয়তো বা এবার কিন্তু কম্পিটিশন আমার মনে হয় অনেকটাই কমতে চলেছে এবার সেটা মানে ভবিষ্যতে বলবে অন্যান্যরা দেখছি মোটামুটি পাচ্ছে কিন্তু সে তুলনায় যে বিরাট ভিউজ পাচ্ছে তাহলে বলতাম যে হ্যাঁ ওরা পাচ্ছে আমি পাচ্ছি না তার মানে আমার গাল গাফিলতি আছে কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু সেই একই শিকার হচ্ছে যে ভিউজ কোথাও না কোথাও গিয়ে কমে যাচ্ছে তার মানে নিশ্চয়ই যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কিন্তু জিনিস দেখা যাচ্ছে যে এই বছর আর কাউন্সেলিং করবো না যেহেতু র্যাঙ্কটা একটু বেশি হয়েছে তো এইটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট তোমরা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো আদারওয়াইজ যাদের একটু বেশি র্যাঙ্ক এবার কিন্তু এই জায়গাটা তারা আমি বলতে পারছি না যেখানে হবে কি হবে না চেষ্টা করে দেখতে পারো ঠিক আছে তো দেখবে সেই সমস্ত কলেজগুলোকে রাখবে যেগুলোতে সিট সংখ্যা একটু বেশি তো আমি যদি বলে নিই এখানে সব থেকে সিট সংখ্যা কোথায় বেশি ছিল এই যে দেড়শোটা আছে তোমার হচ্ছে গিয়ে এই সি মুখার্জি মেমোরিয়াল এখানে আছে তারপরে দেখো কোনটাই আছে তারপর দেখো দেখতে পাচ্ছ যে যেখানে একশোটা সিট আছে সেটা হচ্ছে তোমাদের এই যে আইডিএম এবং বিজি তারপরে আছে তোমাদের কোনটা তারপরে আছে পঁচাত্তর সিট রয়েছে সেটা হচ্ছে তোমার বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে তারপরে এভাবেই তোমরা কিন্তু সাজাতে পারো যেখানে সিট সংখ্যা বেশি সেইভাবে কিন্তু একটা ক্রম হয়ে সাজাতে পারো আর যদি তোমার মনে হয় যে আমি আর ডিস্ট্রিকেই থাকতে চাই তাহলে তুমি তোমার ডিস্ট্রিক্টটাকে আগে রাখো তারপরে সবগুলো রাখো এখানে একটা ভুল কি অনেকেই করে যে স্যার আমি এই কলেজ ছাড়া পড়বই না এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু ভাই সেই দু হাজার আর দু হাজার কুড়ির মতো ওই গল্পটার মতোই হবে ঠিক আছে মিলিয়ে নিও যে তুমি একটা কলেজে আসে বসে আছো ধরো আমি কথা কথা বললাম যে তুমি একটা ভালো র্যাঙ্ক করেছো তুমি জানো যে আমি গভর্নমেন্ট কলেজ পাবই পাবো কারণ আমি কাট অফে ভিডিও দিয়েছিলাম আগের বছরের ভিডিও এখনও কিন্তু কাট অফে ভিডিও দিইনি এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে আমি কিন্তু এখনও পর্যন্ত কাট অফে ভিডিও দিইনি কেন দিইনি জানো তো যা যা কাট অফ বলা হয় সেটা কিন্তু একটা এক্সপেক্টেড সুতরাং এইসব এক্সপেকটেশন লাগিয়ে প্রেডিকশন লাগিয়ে কিছু হয় না যেটা আগের বছর হয়েছিলো সেটা লাগিয়ে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই কাছাকাছি যাবে তো ঠিক আছে আদারওয়াইজ আমিও তাহলে দিতেই পারতাম আমার ভিউজ হতো কিন্তু আমার ভিউজের থেকে মনে হয় রেসপন্সিবিলিটি বা তোমাদেরকে মোটিভেশন দেওয়াটা সবথেকে বেশি জরুরি ঠিক আছে যাই হোক এবার মেন বিষয় বললাম যে তোমাদের কিন্তু এই মুহুর্তে চেষ্টা করতে হবে আর যেভাবে বললাম হ্যাঁ একটা কলেজ শুধুমাত্র রাখবো বাকি কলেজ রাখবো না এরকম মানসিকতা রাখলে চলবে না ঠিক আছে এখানে কোনো বাউন্ডারি নেই যে তোমাকে এতগুলো কলেজ রাখতে হবে মিনিমাম কুড়িটা কলেজ রাখতে বলেছে যে যাতে তোমাদের কাউন্সেলিংটা ভালোভাবে হয় কেউ যদি মানে নিজের পাকামুখ করে এখন একটা দুটো কলেজ রেখে দিয়ে চলে আসে তাহলে কিন্তু সেটা তারই ফল্ট এটা কিন্তু বোর্ডও কোনো মানে খেয়াল নেবে না আর কোনো স্টুডেন্ট তাকে পাইয়ে দেবে না যে নাও আমার কলেজের সিটটা আমি পেয়েছি তোমার পাওয়ার দায়িত্ব ছিল এই নাও তোমাকে দিয়ে দিলাম আমার কলেজ দরকার নেই এরকম কেউ ত নেই ঠিক আছে তো নিজের জিনিসটা নিজেকেই বুঝে নিতে হবে ঠিক আছে একটু হাসিও আমরাও হাসিও লাগছে বলতে বলতে একজন আমাকে এরকম বলছিল স্যার আমি একটা কলেজে পড়বো আমি ওই কলেজটা শুধু রাখবো অন্য কলেজে রাখবো না আমি তো মানে এই জিনিসটা আমি বোঝাতে পারছি না যে একটা কলেজে রাখলে তোমার হয়তো হ্যাঁ ঠিকই আছে তুমি হয়তো পেলে সেই কলেজটাই পাবে খুব ভালো কিন্তু যদি না পাও তখন কি হবে দেখা গেলো কেউ হয়তো পাঁচ হাজার র্যাঙ্কে পেয়ে গেলো আর তুমি দু হাজার র্যাঙ্কে পেলে না কারণটা একটাই যেহেতু তুমি ওই সেই কলেজটা রেখেছো আর শুধু সেই কলেজটা রাখলে হবে না এখানে বিষয়গুলো বুঝতে হবে যে আমি শুধুমাত্র একটা কলেজে রাখলাম তাহলে বসেই থাকতে হবে এটা কিন্তু গ্যারেন্টি কথা বলে রাখলাম সে তুমি যতই কম র্যাঙ্ক করো না কেন একটা কলেজে রেখে দিয়ে চলে আসলাম ভাবলাম ওটাই শুধু পড়বো অন্য পড়বো না এটা কিন্তু সমস্যা হবেই হবে মিলে নিও ঠিক আছে যাই হোক হয়তো বা অপেক্ষা করলে পেয়েও যেতে পারো এবার তোমাদেরকে বলি যাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে ঠিক আছে নিজের নিজের জেলার কলেজকে আগে রাখলে ঠিক আছে আমি আর একদম ওভারঅল বলে দিচ্ছি যে যাদের বাড়ি মুর্শিদাবাদ যাদের বাড়ি জল জলপাইগুড়ি বাদ দিলাম নর্থ বেঙ্গলের দিকে বাদ দিলাম যাদের বাড়ি মুর্শিদাবাদ যাদের বাড়ি হচ্ছে তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যাদের বাড়ি নর্থ চব্বিশ পরগনা যাদের বাড়ি কলকাতা যাদের বাড়ি তোমার হচ্ছে উত্তর দিনাজপুর যাদের বাড়ি তোমার হচ্ছে মালদার দিকে ঠিক আছে যাদের বাড়ি পুরুলিয়ার দিকে যাদের সাউথ সাউথ চব্বিশ পরগনা যাতে পারি হুগলিতে যাদের বাড়ি বর্ধমানে সবাইকে বলছি নিজের নিজের জেলার কলেজকে আগে দিকে রাখো সেটা তুমি এ এম করো অথবা এম করো আগের কলেজটাকে রাখবে নিজের জেলাকে ঠিক আছে অলওয়েজ প্রিফার প্রিফার দেবে কারণ নিজের জেলাকে ছেড়ে অন্য জেলাকে কেন নিতে যাবো আগে তা আগে নিজের জেলা হলো তারপর সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস ঠিক আছে অনেক জেলা দেখবে দুটো করে কলেজ আছে যেমন মুর্শিদাবাদ এখন দুটো কলেজ আছে ঠিক আছে আরও অনেক আছে দেখতে পেলাম যে তোমার উত্তর চব্বিশ পরগনা সম্ভবত দেখলাম হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা দেখো মানে বেশ কয়েকটা কলেজ দেখলাম যে দুটো দুটো করে আছে মানে নিজের জেলায় যদি দুটো করে কলেজ থাকে সেই ক্ষেত্রে কি তাহলে আমরা একটা কলেজে চয়েস করে আসবো না সেক্ষেত্রে তোমার দুটো কলেজ পরপর রাখতে পারো ঠিক আছে এবার যেখানে সিট সংখ্যা বেশি সেটাকে আগে রাখলে এবার তোমার থার্ড চয়েস বা কারো সেকেন্ড চয়েস সেইভাবে সাজাবে যে কলেজে তোমার সিট সংখ্যা বেশি ঠিক আছে যে কলেজের শীত সংখ্যা বেশি সেভাবে সাজালে এবার পরপর তুমি সাজাও এবার তুমি চার পাঁচটা হাউজার পর তুমি যেগুলো বাকি থাকলো সেগুলো সব ভরে দাও ব্যাস এই তো সিম্পল জিনিস ঠিক আছে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নয় বিরাট টেনশান বা বিরাট কিছু এখানে বিরাট কিছু লজিক আছে এমনটা নয় কিছুটা তো লজিক আছে কিন্তু পুরোটা নয় ঠিক আছে যারা পরিশ্রম করেছে তারা ঠিকই পাবে হ্যাঁ এবার এখানে কিছু ভুল অনেকেই ছাত্রছাত্রীরা করে ফেলে সেই ভুলটা যেন না হয় সেটা হচ্ছে মূল বিষয় আশা করছি জিনিসটা ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে তো এনএম নিয়ে বললাম ছেলেদের কলেজ নিয়ে অনেকেই বলছে স্যার ছেলেদের কলেজ নিয়ে বলুন দেখো ছেলেদের দুটো কলেজ আছে একটা অশোকনগর এবং আর একটা আছে যেহেতু বাঘা সিট সংখ্যা কম আমি বলবো যদি সম্ভব হয় অশোকনগরকে আগে রাখো কিন্তু কারো যদি মনে হয় স্যার আমি বাঘাযতীনকে আগে রাখবো কী ক্ষতি হবে কিচ্ছু ক্ষতি হবে না তুমি রাখলে রাখতেই পারো কেউ বাধা দেয়নি কিন্তু যেহেতু আমি বললাম যে একটা তোমাদের প্রসেস বললাম যে যেহেতু সিট সংখ্যা বেশি আছে তুমি চাইলে সেই কলেজটা আগে রাখতে পারো এটা হচ্ছে আমার সাজেশনে তুমি চাইলে নিতে পারো তুমি চাইলে স্কিপ করতে পারো তোমার পুরোপুরি ডিপেন্ড করছে বোঝা গেছে তো এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং ইচ্ছে আছে এই ভিডিওতে তোমার এক হাজার লাইক এনে দেবে আগের ভিডিওতে এক হাজার লাইক এনেছে তার জন্য ভেরি 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 গুড অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থাকলো আর এই ভিডিওতে যদি এক হাজার আসে তবে আবার আমি এটা নিয়ে আরও কিছু ভিডিও দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো নমস্কার